মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সম্বর্ধনা দেওয়া হয়। কামালঘাট দ্বাদশ কৃতিত্বে সম্বর্ধিত করা হয় সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে হয়ে অনুষ্ঠান। এদিন সম্বর্ধনা দেওয়া হয় মাধ্যমিকের দশম স্থানাধিকারী মোহনপুরের অঙ্কন দেবকে। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্বর্ধিত হন বীরপুর স্বপন দেব বর্মা। আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকারা 85% কোয়ালিটি, 85% শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু কোয়ালিটি টিচার। কিছু সংখ্যক শিক্ষক সঠিকভাবে কাজ করছে না, যে জন্য দুর্নামের ভাগিদার হচ্ছে 85% সমস্যা দেখা যায়।